উপপাদ্য 21 নম্বরে তোমাদের সবাইকে স্বাগতম। বৃত্তের একই চাপের উপর, উপরটা ছাড়া পড়ছিল তো, দেখো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তার মানে 21 নম্বর উপপাদ্যটা সমাধান করতে হলে প্রথমেই তোমাদের এই যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্য থেকে কি কি বলা আছে বা কি কি তথ্য দেওয়া আছে আমাদের, সে তথ্যগুলো আগে বেছে নিতে হবে। তো তথ্যগুলো প্রথমে আমরা বেছে নিই। বৃত্তের, তার মানে কি, একটা বৃত্ত প্রয়োজন। একই চাপের উপর, তার মানে একটা চাপের প্রয়োজন। দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো, তার মানে কি, বৃত্তস্থ কোণ দরকার। কিন্তু এখানে বলা হয়েছে বৃত্তস্থ কোণগুলো, তো আমরা কোণগুলো বলতে বুঝি যে একের অধিক কোণ, তার মানে দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে। তো আমরা স্বাভাবিকভাবে দুইটা কোণ নিয়েই এই উপপাদ্যটা ব্যাখ্যা করব। পরস্পর কি বলা হয়েছে, সমান। তার মানে এই যে উপপাদ্য 21 নম্বর আছে, এটার জন্য আমাদের কি কি তথ্য দেওয়া আছে, একটা বৃত্তের প্রয়োজন আছে, চাপের প্রয়োজন আছে এবং বৃত্তস্থ কোণের প্রয়োজন আছে। তো এই অনুসারে আমরা আগে চিত্রটা অঙ্কন করে নিই। দেখো প্রথমে আমরা কি করব, একটা বৃত্ত অঙ্কন করব। তো বৃত্তটা অঙ্কন করার জন্য যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা আমরা অঙ্কন করে দিই। এটা মনে করি আমাদের কি, বৃত্ত। বৃত্তের এটা হচ্ছে কি, কেন্দ্র। কেন্দ্র থেকে এখন এখান থেকে বুঝতে হবে তোমার বৃত্তস্থ কোণ। এবং এখানে প্রথমে কি বলা হয়েছিল, বৃত্তের, তার মানে বৃত্ত একটা নিলাম, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিলাম একই চাপের উপর। তার মানে এখন একটা আমার কি করা লাগবে, চাপ লাগবে। তো চাপ নিতে হলে অবশ্যই দুইটা বিন্দু প্রয়োজন হয়, এ একটা বিন্দু, এ একটা বিন্দু। দুইটা বিন্দুতে মনে করো একটা পরিধির যে অংশটা হয় সেটাই হচ্ছে কি, চাপ। এই বিন্দুটার নাম দিয়ে দেবো আমরা কি, এটা বি আর এটা হচ্ছে কি ডি। এখান থেকে কি বলা হয়েছে, বৃত্তস্থ কোণগুলো, তার মানে এখান থেকে আমাকে কি করতে হবে, বৃত্তস্থ কোণ তৈরি করতে হবে। তো বৃত্তস্থ কোণ কি, বৃত্তস্থ কোণ হচ্ছে কি, বৃত্তের পরিধির সাথে যে কোণ সৃষ্টি হবে সেটাই হচ্ছে কি বৃত্তস্থ কোণ। আমরা বৃত্তস্থ কোণগুলা তৈরি করি। বৃত্তস্থ কোণগুলা এইভাবে নাও, মনে করো যে আমরা এ পর্যন্ত একটা জ্যা নিলাম, এরপর এখান থেকে এই যে জ্যায়ের এখানে উপরে শীর্ষবিন্দু, এখান থেকে আবার আমরা এই ডি বিন্দুতে পর্যন্ত আরেকটা জ্যা নিব, নিলে এটা কিন্তু একটা বৃত্তস্থ কোণ হলো, এটা হচ্ছে একটা কোণ, বৃত্তস্থ কোণ। এরপর যেহেতু আমি বলা হয়েছে, বলেছি যে হলো এখানে কয়টা কোণ নিব আমরা বৃত্তস্থ, দুইটা কোণ নিব, মানে বৃত্তস্থ কোণগুলো বলছে, এজন্য আমরা একের অধিক কোণগুলো ব্যবহার করব, তার মানে দুইটা ব্যবহার করলেই যথেষ্ট। এখান থেকে আরেকটা আমরা কোণ নিই, বৃত্তস্ত কোণ। এখান থেকে মনে করো যে এইখানে একটা বিন্দু দিই, এই বিন্দু পর্যন্ত নিব, এ পর্যন্ত নিতে হলে এখান থেকে এই পর্যন্ত আমরা একটা জ্যা টানবো। এরপর এখানে যে ডি বিন্দু আছে, এই ডি বিন্দুর উপরে, ডি বিন্দু এবং উপরের যেই কোণটা নিছি সেকে বরাবর একটা টেনে দেবো। তার মানে এখানে বলা হলো কি, বৃত্তের একই চাপের উপর, চাপ কোনটা, বি এবং ডি চাপ, এই একটা চাপের উপরে দুটা কিন্তু বৃত্তস্থ কোণ, একটা কি কোণ, এ পর্যন্ত বি, এর নাম দেওয়া দিই কি এ, বি এ ডি, এটা একটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এবং বি এটা হচ্ছে ই এবং ডি এটা একটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো এ কোণটা আমরা প্রথমেই কি করলাম, দুটা বৃত্তস্থ কোণ অঙ্কন করলাম। এরপর আমরা লক্ষ্য করব কি, কেন্দ্রস্থ কোণটা কি, বা কেন্দ্রস্থ কোণটা একটু অঙ্কন করে দিই, কেন্দ্রস্থ কোণেরও প্রয়োজন আছে। তো এই যে কেন্দ্র আছে, যেই কোণের শীর্ষবিন্দু কেন্দ্রে অবস্থিত তাকে বলা হয় কি, কেন্দ্রস্থ কোণ। এখান থেকে আমরা এই পর্যন্ত আমরা কি করে দেব, কেন্দ্রে একটা কোণ করে দেব। আচ্ছা, এটা কি হলো, ও হলো। এখন এই কেন্দ্রস্থ কোণের নাম কি, বি ও ডি। আমরা স্বাভাবিকভাবে এর পূর্বেই কিন্তু 18-19 নাম্বার বা 19-20 নাম্বারে আমরা শিখেছি যে কেন্দ্রস্থ যে কোণ থাকে, কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ কি, বৃত্তস্থ কোণ। এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে জানি। তো এটা একটু আমরা এই চিত্র, মানে যে লেখাটা আছে উপপাদ্যে, লেখা অনুসারে আমরা কি করলাম, চিত্রটা অঙ্কন করলাম। এখন এর ভিতর থেকে আমাদেরকে কি করতে হবে, প্রমাণ করা লাগবে। সেটা কি প্রমাণ করা লাগবে, বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তার মানে এই যে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কে কে আছে, বি এ ডি,
এটা একটা বৃত্তস্থ কোণ এবং বি ই ডি এটা একটা বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণ এটা একটা এবং এটা একটা, এই দুই কোণ মানে বি এ ডি সমান আমাকে প্রমাণ করতে হবে বি ই ডি, এই কোণ প্রমাণ করা লাগবে। তো এখন লেখা শুরু করি আমরা একটু, দেখো যে মনে করি এখানে সি, হ্যাঁ দেওয়া যায়। আচ্ছা তাহলে এখানে দেখো মনে করি, মনে করি ও কেন্দ্র বা ও বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের বি সি ডি, এই যে বি সি ডি, তার মানে এই বি সি ডি এ চাপ না, এটা একটা আর এটা একটা চাপ, বি সি ডি চাপের উপর, এই চাপের উপর দণ্ডায়মান আছে, কিন্তু চাপের ওপর দণ্ডায়মান, দণ্ডায়মান কোন কি কি আছে, চাপের উপর দণ্ডায়মান কি কোন আছে, বি এ ডি, বি এ ডি এবং আরেকটা কোন আছে বি ই ডি, বি ই ডি দুইটি বৃত্তস্থ কোণ। এখন আমাকে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করা লাগবে কি যে বি এ ডি সমান বি ই ডি। তাহলে এখানে লিখে দাও প্রমাণ করতে হবে যে, তো প্রমাণ করতে হবে যে প্রমাণটা প্রশ্নে যা আছে, প্রশ্নটা লক্ষ্য করবে, এখানে লক্ষ্য করলে তোমাকে কি প্রমাণ করবে সেই অপশনটা পেয়ে যাবে। এখানে লক্ষ্য করো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, মানে বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান করা লাগবে। তো বৃত্তস্থ কোণগুলো কি কি আছে, বি এ ডি, বি এ ডি এই কোণ সমান আমাকে প্রমাণ করতে হবে কত, বি ই ডি, বি ই ডি এটা প্রমাণ করতে হবে। আচ্ছা এখন প্রমাণে যাই, প্রমাণ ধাপ এক, এক নাম্বার ধাপে কি আছে দেখো, এখানে বি সি ডি, বি সি ডি চাপের উপর দণ্ডায়মান আমাদের, এটা কি কোণ, কেন্দ্রস্থ কোণ না, বি সি ডি চাপের উপর দণ্ডায়মান হয়ে আছে কেন্দ্রস্থ কোণ বি ও ডি, বি সি ডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বি ও ডি, সুতরাং দেখো তো বি ও ডি তাই না, দেখে বি ও ডিটা কি, বি ও ডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তো বি ও ডি সমান আমি বলতে পারি না যে কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ বৃত্তস্থ কোণ, তার মানে কি এটা আমি নিলাম কি কেন্দ্রস্থ কোণ নিলাম, তো কেন্দ্রস্থ কোণ সমান বলতে পারি বি এ ডি, মানে দ্বিগুণ আছে তাই টু বি এ ডি এটা বলতে পারি না। এবং আবারও বলা যায় আরেকটা বি ও ডি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ বি ও ডি, এটা সমান বলতে পারি বি ই ডি এর দ্বিগুণ টু ইন্টু বি ই ডি, তার মানে আমরা বৃত্তস্থ কোণ পাই কার অর্ধেক, কেন্দ্রস্থ কোণের কিন্তু অর্ধেক, অথবা কেন্দ্রস্থ কোণ সমান যত বড় হবে তার দ্বিগুণ হবে কি বৃত্তস্থ কোণ।
তাই আমরা লিখলাম যে বি ও ডি সমান হচ্ছে বি ই ডি, তাকে দুই দ্বারা গুণ। আচ্ছা এরপরে আমরা যাব দেখো যে অতএব এখান থেকে এক কাজ করতে পারি, এই যে দেখো এখান থেকে একটু ভাগ দেখো এটুক, বি ও ডি, বি ও ডি সমান কত, টু ইন্টু বি এ ডি, তাই না? আবার এখানেও বলা আছে বি ও ডি সমান টু ইন্টু বি এ বি ই ডি, এটা বলা আছে। তো আমি এখানে এভাবে লিখতে পারি এটা যে টু ইন্টু বি এ ডি সমান টু ইন্টু বি ই ডি, তার মানে বি এ ডি এই কোণ সমান আমরা লিখলাম কি বি ই ডি এই কোণ। তো উভয় পার থেকে আমরা কি করব, টু হটাই দেবো, হটাই দিলে থাকে কি বি এ ডি সমান কোণ বি ই ডি। তাহলে কি প্রমাণ করতে চাইছিলাম আমরা, প্রমাণ করতে হবে যে বি এ ডি কোণ সমান বি ই ডি কোণ, তার মানে কি যে এই কোণ সমান আমরা এই কোণটা প্রমাণে পাইছি। তাহলে প্রমাণে যেহেতু পাইছি সেহেতু আমরা এখানে কি লিখতে পারি, প্রমাণিত। আচ্ছা দেখো এটা আরেকটু বোঝাই দিই আমি। তো এখানে প্রথমে আমরা কি করব, প্রথমে লক্ষ্য করব যে এটা কেন্দ্রটা কি ও, ও ও বৃত্তের কেন্দ্র এবং বি সি ডি চাপের উপর দণ্ডায়মান দুইটা কোণ আছে বি এ ডি এবং বি ই ডি, দুইটা হচ্ছে কি বৃত্তস্ত কোণ। প্রমাণ করতে হবে এর প্রশ্ন থেকে এখান থেকে নাও, নিয়ে এখান থেকে প্রমাণ করব কি প্রমাণ করব যে বৃত্তস্ত কোণগুলো পরস্পর সমান, তার মানে বৃত্তস্ত কোণ পাইছি আমি একটা এ কোণ আর একটা ই কোণ পাইছি, দুইটা কোণ পাইছি, তার মানে আমাকে এখানে প্রমাণ করতে হবে বি এ ডি কোণ সমান বি ই ডি কোণ, এটা প্রমাণ করতে হবে। এই যে প্রমাণ করলাম। আচ্ছা এখন আমরা প্রমাণে যাই, ধাপ দেখো এক নম্বর ধাপে, এখানে আমাদের আছে কি বি সি ডি চাপ, এটা কিন্তু একটা চাপ, বি সি ডি চাপের উপর দণ্ডায়মান, বি ও ডি হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। সুতরাং আমরা বলতে পারি বি ও ডি মানে কেন্দ্রস্থ কোণ সমান টু ইন্টু বৃত্তস্থ কোণ, তো টু সূত্রে টু দিলাম আর বৃত্তস্ত কোণ কোনটা বি এ ডি, এবং অনুরূপভাবে এটাকেও আবার বলতে পারি এই যে এই বৃত্তস্থ কোণকে বলতে পারি বি ও ডি সমান, তার মানে এই কেন্দ্রস্থ কোণের সমান হতে হলে বৃত্তস্ত কোণ লাগবে কয়টা, দুইটা, তাহলে টু ইন্টু বি ই ডি। এখান থেকে নিয়ে নাও যে টু ইন্টু বি এ ডি, আর এখান থেকে নিয়ে নাও কত টু ইন্টু বি ই ডি, এটা সমান এটা দিতেই পারো, কারণ এটা দুটাই বলা হয়েছে বি ও ডি সমান মানে বৃত্ত কেন্দ্রস্থ কোণ সমান ডবল হচ্ছে বৃত্তস্থ কোণ, এবং এখানেও বলা হয়েছে কেন্দ্রস্থ কোণ সমান ডবল বৃত্তস্থ কোণ, তাই আমরা এই ডবল বৃত্তস্থ কোণ আর এখান থেকে ডবল বৃত্তস্থ কোণটা নিলাম। নেওয়ার পরে কি করলাম, এখান থেকে দুপার থেকে টুটা ভাগ অবস্থায় উঠাই দিলাম, দিলে থাকে কি এখানে বি এ ডি কোণ এবং কোণ হচ্ছে বি ই ডি, আর এটাই সমান হচ্ছে কি আমাদের প্রমাণিত, কারণ আমরা এটাই প্রমাণ করতে চাইছিলাম এখানে লিখে দেওয়া। তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল উপপাদ্য 21 নম্বর, যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে। বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছে, ধন্যবাদ সবাইকে।